কি বন্ধুরা, কেমন লাগলো তোমাদের মহেশ দাসকে? দারোয়ানদের উপহার দেওয়ার কথা দিয়ে মহেশ দাস সম্রাট আকবরের সভায় গিয়ে হাজির হয়, আর তারপর আবার একবার সভায় সকলের সামনে নিজের বুদ্ধিমত্তা দেখিয়ে সকলকে প্রভাবিত করে। বাদশাহ তো ওর বুদ্ধিমত্তাকে এক নজরেই পরখ করে নিয়েছিলেন। ওই দিন থেকে শুধুমাত্র মহেশ দাসই বাদশাহর মন জুড়েছিল। মনে হচ্ছে কোনো নতুন যুদ্ধের ব্যাপারে ভাবা হচ্ছে। না বেগম, কিন্তু তোমার এমন কেন মনে হচ্ছে? আজ তুমি এত পায়চারি করছো তো? বেগম, কখনো কখনো ভাবি যে আমাদের ব্যবসা আমার বুদ্ধিমত্তার কারণে চলে, না আমার চেলাদের বুদ্ধিমত্তার কারণে। এতে আমার ভাবার কি আছে? তোমার বুদ্ধিমত্তা ছাড়া এই ব্যবসা চলবেই বা কি করে বলো তো? ব্যবসা চলতে পারে। কি হলো, এতে হাসার কি আছে? না না না, তুমি বুঝবে না বেগম। তাও আজ বহুরূপীদের খেলা দেখানোর সময় দরবারে এক যুবক এসেছিল। ছদ্মবেশী, যে লোকটা পাগড়ি ছুঁড়েছিল? ভাবছি ওকে আমার দরবারে নিযুক্ত করে দিই। চাহাপনা মনে হচ্ছে খুব বেশি প্রভাবিত হয়েছেন এই যুবকের প্রতি। অবশ্যই, সম্রাট আকবরকে কোনো আসল হীরেই প্রভাবিত করতে পারে, কোনো কাঁচের টুকরো নয়। এমনই বা কি প্রতিভা রয়েছে ওর, যদি ওর একটাই প্রতিভা থেকে থাকে? না বেগম, ওর সাথে আজ আমার দ্বিতীয়বার দেখা হলো। কি, দ্বিতীয়বার? দুদিন আগে আমি শিকার করতে গিয়ে হারিয়ে গিয়েছিলাম। নগরে ফিরে আসার রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, সেই সময় ওই যুবক আমাদের সামনে আসে। আমি ওকে রাস্তা জিজ্ঞেস করায় ও হাসতে থাকে। আচ্ছা, বুদ্ধিমানও বটে, খোশ মেজাজিও বটে। বেগম, এই যুবক আমার দরবারের নবম রত্ন হবে। কাল আমি ওকে দরবারে যথাসম্ভব উপহার দিয়ে সম্মানিত করব। হয়তো ওই যুবকের দরবারে থাকাটা ভবিষ্যতে শাহেনশাহ আকবরের জন্যেও গৌরবের কথা হবে। কি ভাই, বাদশাহ সালামতের অতিথিকে কোথাও দেখতে পেলে? না তো, মনে হচ্ছে আমাদের বোকা বানিয়ে পালিয়ে গেছে। এভাবে কি করে চলে যাবে ও? আমরা নিশ্চয়ই দেখতে পেতাম। তাও বটে, পালিয়ে তো যায়নি। হয়তো শাহেনশাহ ওকে রাগ করে দণ্ড দিয়ে দিয়েছেন। এটাও হতে পারে। কি কপাল বলো তো আমাদের, মন থেকে দেওয়ার মতো কাউকে পাই না। কি আর করব বলো। এই কাকগুলো আজকেও রয়েছে, চলো এদের সাথে বোঝাপড়া করেই ফেলা যাক। কোথায় পালিয়ে গেছিলি? পালিয়ে আর কোথায় যাব ভাই, এখানেই তো রয়েছি। কাল তুই ফেরত আসিস নি যে?
কালকে? আরে হ্যাঁ, কাল এরকম হয়েছিল যে বাদশাহ আমাকে খাবারের জন্য নিমন্ত্রণ জানিয়েছিলেন। কি যা তা বলছো, এরকম অচেনা অজানাকে বাদশাহ সালামত খাবারের নিমন্ত্রণ কি করে দিয়ে দেবেন? কোনো অচেনা অজানাকে বাদশাহ সালামত নিজের আংটি তো নিশ্চয় দেবেন না। কিন্তু তোমাদের কি আমার কথায় বিশ্বাস হচ্ছে না? তোমার পুরস্কারের কি হলো? তার জন্যই তো আজকে এসেছি ভাই। মানে কাল বাদশাহ সালামত তোমাকে কোনো পুরস্কার দেননি? যদি দিয়ে দিতেন তাহলে এখানে দ্বিতীয়বার কেন আসতাম? আজ আমরা তোমার জন্য অপেক্ষা করব। অবশ্যই, এবার কি আমি ভেতরে যেতে পারি? হ্যাঁ যাও। ধন্যবাদ। কিন্তু আমাদের ভুলো না যেন। একেবারেই নয়। হে ভগবান, আজ একে পুরস্কার পেতে দাও, তাহলে আমাদেরও ভাগ্য খুলে যাবে। যুবা পণ্ডিত মহেশ দাস হুজুরের সাথে দেখা করার জন্য অপেক্ষা করছেন। মহেশ দাস, ওকে পাঠিয়ে দাও। আগে হুজুর। মন্ত্রী মশাই, এই যুবকের প্রতি আমি খুবই খুশি, নগরে এর থাকার ব্যবস্থা করে দিন। আগে হুজুর। বাদশাহ সালামতকে মহেশ দাসের প্রণাম। সূর্যের মতো হুজুরের নাম পৃথিবীতে বিখ্যাত হয়ে যাক। তুমি আমার দরবারে এলে সত্যি আমার খুবই ভালো লাগে। এটা আমার ভাগ্য হুজুর যে আপনি আমায় প্রশংসা যোগ্য বলে মনে করছেন। যুবক, আমি তোমাকে এই দরবারের সামনে যথাসম্ভব পুরস্কার দিয়ে সম্মানিত করতে চাই। যাও, যা ইচ্ছা চেয়ে নাও, আমি তোমার চাহিদা অবশ্যই পুরো করব। হুজুর, আপনি বললেন এটাই আমার জন্য যথেষ্ট। আমার ইচ্ছাটাকে স্বীকার করো মহেশ দাস। হুজুর, যদি আপনি আমায় পুরস্কার দিতেই চান তাহলে আমায় 100টা চাবুক মারুন। কি? আগে হুজুর। কিন্তু আমি তোমায় চাবুক কেন মারতে বলবো? তুমি এমন কি অপরাধ করেছো? হ্যাঁ হুজুর, ব্যাপারটা হচ্ছে আমার ইচ্ছে, কোনো অপরাধের নয়। আপনি জিজ্ঞাসা করলেন, আমি চেয়ে নিলাম। কিন্তু সম্রাট আকবরের দরবারে কোনো নির্দোষ মানুষকে চাবুক মারার আদেশ? অপরাধ ক্ষমা করবেন হুজুর, কিন্তু নিজের কথা থেকে মুখ ফেরাবেন না। কিন্তু ঠিক আছে, যা তোমার ইচ্ছে। মন্ত্রী মশাই, মহেশ দাসের ইচ্ছা পূর্ণ করা হোক। আগে হুজুর। সিপাহী, চাবুক মারার জন্য লোক ডাকা হোক। মহেশ দাসকে 100 ঘা চাবুক মারা হোক। আগে হুজুর। দাঁড়াও, এ কিরকম তামাশা শুরু করেছো মহেশ? অপরাধ ক্ষমা করবেন হুজুর, পুরস্কার স্বরূপ আমার যা চাওয়ার ছিল আমি চেয়ে নিয়েছি। কিন্তু এই পুরস্কারের আসল মালিক এখন আমি নয়, আপনারই দুই দ্বার রক্ষী। কি? আমাদের দ্বার রক্ষী? আগে হুজুর, রাজ দরবারে দুই দ্বার রক্ষীকে একবার দরবারে ডেকে নিন হুজুর। মন্ত্রী মশাই। যখন আপনার সাথে দেখা করতে আসছিলাম তখন এই দুজন আমায় আটকেছিল যে আপনি যা পুরস্কার আমাকে দেবেন তা আমি দুজনের মধ্যে ভাগ করে দেব। এই কথার ভিত্তিতেই এরা আমাকে ভেতরে আসতে দিয়েছিল। কি?
এর মানে হলো আমার এই নগরে আমার সঙ্গে দেখা করার জন্য ঘুষ নেওয়া হয়। নিজেদের শাস্তিও পাবে। না না অন্নদাতা, আমরা আর এরকম কাজ করব না, করব না। দুজনকে নিয়ে যাও, আর 100 ঘা চাবুক আমার তরফ থেকেও মারো, যাও। আমাদের ক্ষমা করে দিন হুজুর। মহেশ দাস, তুমি আমাদের গর্ব। কত সহজেই তুমি ঘুষখোরদের মুখোশ খুলে দিয়েছ। আমাদের রাজ্যের জন্য আমার তোমার মতো বুদ্ধিমান যুবকের বিশেষভাবে প্রয়োজন। আমি আজ থেকে তোমাকে আমার রাজনৈতিক পরামর্শদাতা নিযুক্ত করছি। ধন্যবাদ হুজুর। মহেশ দাস, সম্রাট আকবরের দরবারে তোমার স্থান গুরুত্বপূর্ণ হবে, আর আজ থেকে সকলে তোমায় বীরবল বলে ডাকবে। বীরবল? পণ্ডিত বীরবল। আপনার বিশ্বাস সর্বদা রাখার জন্য এই মহেশ দাস সব সময় যত্নশীল থাকবে হুজুর। মহেশ দাস নয়, পণ্ডিত বীরবল। বীরবল, পণ্ডিত বীরবল।